আসসালামু আলাইকুম। সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুলের অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এই করোনার মধ্যে। আজকে আমি গণিতের অনুশীলনীর 2.2 থেকে সৃজনশীল একটি অঙ্ক শেখাবো, তোমরা মনোযোগ দিয়া শুনবে এবং খাতায় লিখবে। সামনে বই এবং খাতা রাখার যেহেতু লিখতে হবে সৃজনশীল অঙ্ক, তো আজকের আমার যে উদ্দীপকটা হচ্ছে সৌরভ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানদারকে 270 টাকা দিল। সে একটি বই ক্রয় করছে এবং 10% কমিশন পাইছে, অর্থাৎ ডিসকাউন্ট পাইছে। 100 টাকায় কয় টাকা? 10 টাকা। অর্থাৎ 100 টাকা তাকে 10 টাকা কম দিলেই হবে। তো এরকম একটা উদ্দীপক, তাই আমরা অঙ্কটা করব ক 10%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আমরা তাহলে ক নাম্বারের উত্তর কি? 10%কে দশমিকে প্রকাশ, 10%কে দশমিকে প্রকাশ, দশমিকে দশমিকে প্রকাশ প্রকাশ করা হলো, করা হলো, ঠিক আছে। 10%কে দশমিকে প্রকাশ করা হলো, তাহলে 10% অর্থাৎ 5% মানে 100 কত? 10। এটা আমরা দশমিকে প্রকাশ করো। প্রথমে আমরা লঘিষ্ঠ আকারে ভাগ করি, তাহলে 10 দিয়ে, তাহলে দশকে 10, 10 10 100 সমান কত? 10 এর 1। আমাদের যেহেতু দশমিকে প্রকাশ করা হয়েছে, তাহলে আমরা দশমিকে প্রকাশ করতে হলে আমরা এটা একটু ভাগ করে দিব, ঠিক আছে, ভাগ করে দিই, তাহলে আমাদের দশমিক হবে। যেহেতু এখানে 1 10, একের ভিতরে ভাগ করা যায় না, সেই জন্য এখানে একটা শূন্য পূর্ণ, ঠিক আছে, যায় না আর কি, শূন্য। তারপর যেহেতু 1 থাকে, তাহলে আমরা জানি যে দশমিক, দশমিকের জন্য একটা শূন্য বসে, আমরা দশমিকের জন্য কি বসবে? একটা শূন্য বসবে। তাহলে এখন দেখো 10, তাহলে 10-এর মধ্যে 10 দিয়ে ভাগ করা যায়, তাহলে দশকে 10, দশকে 10, তাহলে কিন্তু আমাদের দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। অতএব 10%কে দশমিকে প্রকাশ করলে 0.1 হয়, সমান কত হলো? 0.1। এটাই হচ্ছে দশমিক প্রকাশ, দশমিকে প্রকাশ করা হলো, ঠিক আছে, দশমিক। তাহলে আমাদের অঙ্কটি হয়ে গেল 10%কে দশমিক ভগ্নাংশে আমরা প্রকাশ করলাম। তাই আমরা মুছে ফেলি, তোমরা নিশ্চয়ই খাতায় এই অঙ্কটি উঠেছো, ঠিক আছে। এখন হচ্ছে 10% কমিশনে বইটি প্রকৃত মূল্য কত? তাহলে আমরা খ নাম্বার দেখব যে 10% কমিশন, অর্থাৎ 100 টাকায় তোমাকে 10% কমিশন দিছে। তাহলে এখানে লেখো 10% কমিশনে, কমিশনে, কমিশনে বইটির ক্রয় মূল্য, বইটির, বইটির ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হয়? অর্থাৎ ক্রয় মূল্যটা হবে 100 টাকায়, কিন্তু 10 টাকা তোমাকে কম দিছে, তাহলে 10 টাকা কি করতে হবে? 10 টাকা তোমাকে বাদ দিতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে, ঠিক আছে, বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে কত থাকে? 100 থেকে 10 গেলে থাকে হলো 0, 1 আছে গেল 10 হবে, 9 হইলে হাতে এলো আমার 1, 1-1 মিলা গেল 15, অর্থাৎ 90 টাকা। অর্থাৎ তুমি বইটি, তুমি 90 টাকায় ক্রয় করলা, 100 টাকার বই 90 টাকা ক্রয় করলা, তাহলে বইটির প্রকৃত মূল্য কত? আসলে প্রকৃত দামটা তার গায়ে কত লেখা ছিল? তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য 90 টাকা হইলে, ক্রয় মূল্য 90 টাকা হলে, 90 টাকা হলে বইটির প্রকৃত মূল্য, বইটির, বইটির প্রকৃত, প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য কত? 100 টাকা, 100 টাকা। অতএব ক
ক্রয় মূল্য 1 টাকা হলে বইটির প্রকৃত মূল্য কি কম, কম হলে কি করতে হবে, ভাগ করতে হবে। 100 কয় দিয়ে ভাগ, নিচে হলো 90। এখন তুমি বইটি ক্রয় করিয়া দোকানদারকে কয় টাকা দিছো, 270 টাকা। তাহলে 70 টাকা, 270 টাকার বইটার প্রকৃত মূল্য কত? অতএব ক্রয় মূল্য 270 টাকা হলে বইটির প্রকৃত মূল্য বেশি, বেশি হলে উপরের সংখ্যার সাথে গুণ 270, 100 × 270 নিচে হলো 90। ঠিক আছে, তাহলে আমরা এখন লঘিষ্ঠ আকারে বানাবো। তাহলে এই 270 আর 90-এর মধ্যে দেখো শূন্য শূন্য কাটা 9, 9 অক্ষে 9, 3 9, 27। ঠিক আছে, এখন নিচে কিন্তু কিছুই নেই, 1 আছে শুধু, তাহলে 1 দেয়া। তাহলে এখানে দেখা যাচ্ছে যে উপরে আছে 100 × 3, তাহলে 3 100, তোমার দেখা যাচ্ছে 300 টাকা, 300 টাকা। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে তুমি যে বইটা 270 টাকাটা কিনছিলা তার প্রকৃত মূল্য ছিল 300 টাকা, বইটার প্রকৃত মূল্য কত ছিল, 300 টাকা ছিল। ঠিক আছে, তাহলে আমরা খ নম্বর কিন্তু পাইলাম। নিশ্চয়ই তোমরা খাতায় উঠাইছো, এটা বইটার প্রকৃত মূল্য পেলা হলো 300 টাকা, কিন্তু তুমি কিন্তু 270 টাকাটা কিনেছিলে, এই জন্য প্রকৃত মূল্যটা ছিল 300 টাকা। অতএব বইটির প্রকৃত মূল্য 300 টাকা। অতএব এখানে লিখে দাও বইটির প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য 300 টাকা। এটা উত্তর, এটা কি উত্তর? তাহলে এটা তোমরা নিশ্চয়ই খাতায় উঠাইছো। এখন আমাদের করতে হবে গ নম্বর। ঠিক আছে, বইটির উপর যদি দোকানদার 25% লাভ করতে চায় তবে তাকে কত টাকায় বিক্রয় করতে হবে যদি সে লাভ করিবেছে? তাহলে আমরা এটা মুছে দিলাম। ঠিক আছে শিক্ষার্থীরা, আর একটা অংশ আছে। আচ্ছা, এখন আমরা দেখলাম যে খ থেকে পাই, খ থেকে কী পাই, বইটির প্রকৃত মূল্য পাইলাম এন্ড গ নম্বর। খ থেকে পাই খ, খ থেকে পাই, ঠিক আছে, বইটির প্রকৃত মূল্য, বইটির প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য পেয়েছি 300 টাকা। ঠিক আছে, এখন 25% লাভ করতে হলে তার বইটির কত দামে বিক্রি করতে হবে? তাহলে 25% লাভে বইটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, 25% লাভে বইটির বিক্রয় মূল্য, বইটির বিক্রয়, বিক্রয় মূল্য, তাহলে কী করতে হবে, শতকরা 25% লাভ করছে, তাহলে 100-এর সাথে তোমার কী করতে হবে, লাভ, লাভ হইলে 100-এর সাথে যোগ করতে হবে, 25 টাকা যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে অর্থাৎ 100 টাকার বই তোমাকে 125 টাকায় বিক্রি করতে হবে। ঠিক আছে, লাভ হলে তোমার যোগ, আর যদি ক্ষতি যাইতো তাহলে বিয়োগ হতো। তাহলে আমরা দেখব যে আসলে বইটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। তাহলে বইটির, বইটির ক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হল 125 টাকা। ঠিক আছে, বইটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে 125 টাকা। অতএব বইটির ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম, কম হলে কী করতে হবে, ভাগ করতে হবে। ঠিক আছে, আমি বইটি কত টাকা কিনছিলাম, 370 টাকা কিনছিলাম, কত টাকাতে কিনছিলাম, 300 টাকায় কিনছিলাম। অতএব বইটির ক্রয় মূল্য 300, তাহলে সেটার গায়ে কত লেখা, তাহলে
300 টাকা হলে কি হবে, বেশি হবে, 125 গুণন 300 নিচে হইল 100। ঠিক আছে, আচ্ছা এখন আমরা লঘিষ্ঠ করি, 0 0 2 0 কাটা। ঠিক আছে, তাহলে এখানে কত থাকে, 3 3, অর্থাৎ নিচে আর 1 রইল। তাহলে এখন আমরা গুণন করি, উপরে কত আছে, 125 গুণন 3, 125 গুণন 3, 125-কে 3 দিয়ে গুণন করলে কত হবে, 125-কে 3 দ্বারা গুণন করলে 3 5 15 5, হাতে হলো আমার 1 3 2 6, আর 1 7, 3 অক্ষে 3, তাহলে 375 টাকা। অর্থাৎ দোকানদার যদি 25% লাভ করতে চায় তাহলে তাকে বইটি কি করতে হবে, 300 টাকার বই তাকে 375 টাকায় বিক্রয় করতে হবে, তাহলে তার 25% লাভ হবে। অতএব আমরা শেষে লিখে দিতে হবে যে দোকানদার 25% লাভ করতে হলে তাকে 375 টাকার বিক্রি করতে হবে। অতএব দোকানদার দোকানদার 25% লাভ করতে হলে দোকানদার 25% লাভ করতে হলে তাকে 375 টাকায় বইটি বিক্রি করতে হবে, বইটি বিক্রি করতে হবে, বিক্রি করতে হবে। তো লেখাটা এই হলো, হ্যাঁ দোকানদার যদি তার 25% লাভ করতে চায় তাহলে তাকে 300 টাকার বইটা 375 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এই ছিল আমাদের সৃজনশীল, একটা সহজ সৃজনশীল ছিল তোমাদের জন্য, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই ধরনের অঙ্ক আমাদের বইয়ে অনুশীলনী 2.2 আরও আমাদের অঙ্ক আছে, সেগুলো দিয়েও আমরা সৃজনশীল বানাইতে পারবো। ঠিক আছে, তোমরা খেয়াল করো, এই অঙ্কগুলি তোমরা ইজিভাবে পেরে যাবে। তো আশা করি ভালো থাকো, তোমরা যেহেতু বাসায় আছো এই করোনার মধ্যে, নিজের শরীরকে সুস্থ রেখো, সুন্দর রেখো, যদি সুস্থ না থাকো তাহলে বেশি বেশি পড়ালেখা করতে পারবে না। তো আজকে অবশ্যই এই অঙ্কটি তোমরা সৃজনশীল অঙ্কটা খাতায় উঠাইছ, হ্যাঁ খাতায় উঠে তাহলে তোমরা এটা আবার দেখবে যে তোমাদের কোনো সমস্যা আছে কি না, সমস্যা থাকলে তোমরা আমাকে মোবাইলে অথবা মেসেঞ্জারে বলবে, আমি তোমাদের বুঝিয়ে দিব। তো ভালো থাকো, সুন্দর থাকো, সবাইকে ধন্যবাদ।